চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সহকারী মৌলভী ভাই সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তবে মানসিকভাবে সকলে অসুস্থ হয়ে পড়ছেন এটা আর বলার অপেক্ষা রাখে না কেননা আর কত ধৈর্য রাখা যায় দিনের পর দিন চলে যাচ্ছে অথচ চূড়ান্ত সুপারিশের কোনো দেখা নেই বা কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তো ইতোমধ্যে আপনাদের যে সমস্যাটি ছিল অর্থাৎ তৃতীয় বিভাগ সংক্রান্ত যে সমস্যাটি ছিল সেটি সমাধান হয়ে গিয়েছে এটা আপনারা সকলেই অবগত আছেন এবং এনটিআরসি এর অথরিটি তারা কিন্তু আপনাদের চূড়ান্ত সুপারিশের জন্য মুখিয়ে আছে তবে একটা সমস্যা কিন্তু এখনও রয়ে গেছে যেটা হলো সহকারী মৌলবী ভাই বোন যারা ইসলামী স্টাডিসে অনার্স মাস্টার্স করা তারাও কিন্তু সুপারিশ বঞ্চিত আছেন এবং তারাও নীতিমালার মার পেছে পড়ে গেছেন তাদের এই সমস্যাটিও সমাধানের পথে আমরা আশা করছি যে তাদের যে সমস্যাটি আছে সেটি সমাধান করতে খুব বেশি সময় নেবে না তো আজ পর্যন্ত যে নিউজ আছে এই সহকারী মৌলী ভাই বোন অর্থাৎ যারা অনার্স মাস্টার্স করা ইসলামী স্টাডিসে তাদের সমস্যাটি সমাধানের জন্যই মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে সহকারী মৌলবী তৃতীয় বিভাগ যারা আছে তাদের চূড়ান্ত সুপারিশে যেন একটু কালক্ষেপণ করা হয় বা একটু সময় যেন নেওয়া হয় যেহেতু আরও কিছু সুপারিশ প্রার্থী তাদের যে সমস্যাটি সেটি সমাধানের জন্য আলোচনা হচ্ছে চলতি সপ্তাহে একটি চূড়ান্ত মিটিং হওয়ার কথা আছে এখন এই মিটিংয়ের মাধ্যমে যদি ইসলামিয়া স্টাডিজের অনার্স মাস্টার সহকারী মৌলবীদের সমস্যাটি সমাধান হয়ে যায় তাহলে আশা করছি যে সকল সনাতধারী বা সুপারিশ বঞ্চিত সহকারী মৌলী ভাই বোন যারা নীতিমালার মার পাশে পড়ে গিয়েছিলেন তাদের সকলকেই একই সাথে চূড়ান্ত সুপারিশ করা হবে আসলে গত সপ্তাহে বৃহস্পতিবার কিন্তু চূড়ান্ত সুপারিশের জন্য এন স্থির করেছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বৃহস্পতিবারই চূড়ান্ত সুপারিশ করে দিবে তবে মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা আসার কারণে এনটিআরসি কিন্তু আপনাদের চূড়ান্ত সুপারিশ করতে পারেনি অর্থাৎ মন্ত্রণালয় থেকে যে ইঙ্গিতটা দিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইসলামীয় স্টাডিসের যে সহকারী মৌল বিভাই বোন সুপারিশ বঞ্চিত তাদেরকেও সুপারিশ করার চিন্তাভাবনা করছেন এবং সেই লক্ষ্যেই চলতি সপ্তাহে একটি মিটিং আছে তো আমি যেটা মনে হচ্ছে যে আগামী বৃহস্পতিবারে হয়তো মিটিংটা হতে পারে এখন যেহেতু ছুটিতে আছি এক্স্যাক্টলি কত তারিখে যে মিটিংটা হবে এটা আপাতত এই মুহূর্তে জানাতে পারছি না তবে যেদিন মিটিং হবে অবশ্যই আপনাদেরকে আপডেট দিব এবং আমার যেটা বিশ্বাস যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সহকারী মৌলিক ভাই যারা আছেন যারা নীতিমালার মার পাশে পড়েছিলেন তাদের সকলকেই হয়তো একই সাথে চূড়ান্ত সুপারিশ করা হবে এবং সকলের ধৈর্যের অবসান শেষ হবে তবে এই মুহূর্তে আপনাদেরকে আসলেই আশার বাণী শোনানোর মতো বা ভালো সংবাদ দেওয়ার মতো কিছু নেই তবে সকলের উদ্দেশ্যে এতটুকু বলতে পারি যেহেতু সকলের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে বা হচ্ছে আশা করছি খুব শীঘ্রই আপনারা চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন তো এই মুহূর্তে ধৈর্যের বিকল্প কিছু নেই কিন্তু কারণ এন মাধ্যমে শিক্ষক হওয়া মানেই ধৈর্যের পরীক্ষা দেওয়া যা আপনারা অনেকবার যার প্রমাণ পেয়েছেন সুতরাং এই মুহুর্তে যে যাই বলুক এখানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হয়তো সকলের কাছে আপনারা একটু হেনস্থা শিকার হচ্ছেন বা মানসিকভাবে কষ্ট পাচ্ছেন কিন্তু কিছু করার নেই ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই শুধু আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা চূড়ান্ত সুপারিশ পাবেন সেটি এক সপ্তাহ আগে হোক আর পরে হোক তো এটাই ছিল আজকের পর্যন্ত আপডেট আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন